হ্যালো ভিউয়ার্স, আবার আপনাদেরকে স্বাগত আমাদের এই চ্যানেলে। শিগগিরই বাবা হতে যাচ্ছেন সালমান। বিয়ে করি করি করেও এখানে ব্যাচেলর বলিউড অভিনেতা সালমান খান বয়স 52-তে গিয়ে ঠেকেছে। জীবনে অসংখ্য প্রেমিকাও রয়েছে তার, কিন্তু কারো সঙ্গে সংসার হয়নি। বিয়ে পর্যন্ত না গিয়ে এবার জানালেন বাবা হতে চান তিনি। সিনেমার পর্দা নয়, বাস্তবেই সালমানের বাবা হওয়ার ইচ্ছে প্রকাশ করেছে। আর এরপর থেকে বি টাউনে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী 2 থেকে 3 বছরের মধ্যে সন্তানের বাবা হতে চাইছেন সালমান খান। যেহেতু বিয়ের আসরে এখনো বসতে পারেননি, তাই সেই কারণে সুরোগেসির মাধ্যমে নেবেন তিনি। তবে বিষয়টি নিয়ে সালমান নিজেও এখনো কোনো মন্তব্য করেননি। এই পর্যন্ত বলিউডের কিছু সংখ্যক তারকা সারোগেসি করে সন্তানের বাবা হয়েছেন, এদের মধ্যে তুষার কাপুর এবং করণ জোহরও আছেন। একই পথে হেঁটে আব্রাহাম খানকে জন্ম দিয়েছেন শাহরুখ খান ও গৌরী খান দম্পতি। এক্ষেত্রে তারা নিজেদের ডিম্বাণু শুক্রাণু ব্যবহার করেছে, কিন্তু একক বাবা হিসেবে শুধু শুক্রাণু দানার মাধ্যমে বাবা হতে পারবেন সালমান। সূত্রটি নেওয়া হয়েছে জি নিউজ থেকে।